রোজার আগেই বাজারে ব্রয়লার মুরগির দাম উঠেছে 210 টাকায়, মাস ব্যবধানে 680 টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়, 75 থেকে 90 টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়, খেজুরের দামও বেড়েছে প্রায় 4.5%। পণ্য সামগ্রীর মজুদ, আমদানি সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা জানালেন, সংকট নেই কোনো পণ্যেরই, বাড়বে না দাম। প্রতিটি খুচরা দোকানে থাকবে ক্রয় বিক্রয় মূল্য তালিকা। এফবিসিসিআই সভাপতি দাবি করেন, 99% ব্যবসায়ী সৎ, অসাধু মাত্র 1%। এদের ধরতে বাজার কমিটি যথেষ্ট, তাই বাজারে পুলিশ নামানোর বিপক্ষে তিনি। 1% ব্যবসায়ী যারা ব্যবসায়ীর নামে আমাদের ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ণ করে, তাদের জন্য আমরা এডভোকেসি করব না, ওই অসৎ ব্যবসায়ীর জন্য এফবিসিসিআই কোনো কথা বলবে না। শিগগিরই হটলাইন চালু করা হবে বলেও জানান এফবিসিসিআই সভাপতি। কোথাও চাঁদাবাজি হয় সেটা সিরিয়াসলি আপনারা জানাবেন, আমরা সিরিয়াসলি সেটা সরকারের সাথে কথা বলে এটা ইমিডিয়েটলি আমরা কিন্তু এই অ্যাকশন নেব।